आरो एक महाजागतिक विस्मयेर साक्षी होते चलेछेन आपनि। बर्षार घन मेघ जदि बाधा हये ना दाड़ाय ताहले स्पष्टोई आपनि देखते पाबेन निओआइजके। 14 जुलाई थेके टाना 20 दिन सन्ध्यार आकाशे देखा जाबे दुई लेज विशिष्ट अति उज्ज्वल एई धूमकेतुके। सूर्य डुबलेई उत्तर आकाशे देखा जाबे एई निओआइजके। झलमले लेज देखा जाबे खाली चोखेई, एमनटाई जानिয়েছেন उड़ीशार भुवनेश्वर तारामंडलेर डेपुटी डिरेक्टर पाथानी सामंत। सौरमंडलेर बाइरे सुदूर ओरोट क्लाउड थेके आसा एई धूमकेतुर अफिसियल नाम होच्छे C/2020 F3। मार्च मासे सौरमंडले पा रेखेছে এই ধূমকেতুটি। এতদিন সূর্যের চারপাশে চক্কর কেটে এবার পৃথিবীর দিকে ছুটে এসেছে। পৃথিবী থেকে এখন তার দূরত্ব 20 কোটি কিলোমিটারেরও কম। ধীরে ধীরে আরও কাছাকাছি এবং পাশাপাশি আসছে। রাতের আকাশে আরও স্পষ্ট হয়ে উঠেছে তার রূপ। সন্ধ্যা নামলেই আকাশে কোথাও ক্ষীণ আলোর রেখা, আবার কোথাও ঝিকিমিকি আলোর লেজ নিয়ে নিওআইজকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ব্রিটেনের আকাশে। ভুবনেশ্বরে প্ল্যানেটোরিয়ামের ডেপুটি ডিরেক্টর পাথানি সামন্ত বলেছেন, প্রায় 7000 পরে ব্রহ্মাণ্ডের হিমশীতল রাজ্য থেকে দিক ভুলে ছুটে এসেছে এমন ধূমকেতু। এতদিন সূর্যোদয়ের আগে উত্তর পূর্ব আকাশে দেখা দিচ্ছিল নিওআইজকে। 14 জুলাই থেকে উত্তর পশ্চিম আকাশে সূর্যাস্তের পরেই তার আগুন রূপ নিয়ে জ্বলে উঠবে। খালি চোখে দেখা যাবে প্রায় 20 মিনিট। ভারতের আকাশে অতিথি হয়ে থাকবে টানা 20 দিন। ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি একটি মিশ্রণ। এটি একটি মহাজাগতিক বস্তু। এটি যখন সূর্যের কাছে চলে আসে তখন সূর্যের বিকিরণ এবং সূর্যবায়ুর প্রভাবে এই ধরনের কমা এবং বিশাল বড় লেজ গঠন করে। এরা আসলে এদের নিউক্লিয়াস ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের কণিকা, ধুলো, বরফ দিয়ে তৈরি, যেগুলো দুর্বলভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং এদের ওপর সূর্যের বায়ুর প্রভাব পড়লে এইগুলি থেকে এরা এই ধরনের বিশাল একটি লেজ গঠন করে। এগুলি পোস্তে কয়েকশো মিটার থেকে 10 কিমি পর্যন্ত হতে পারে এবং এদের লেজের দৈর্ঘ্য কয়েকশো কোটি কিমি পর্যন্ত হতে পারে। মানুষ সুপ্রাচীন কাল থেকে ধূমকেতু পর্যবেক্ষণ করছে।